অবসর গ্রহণ করলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার। মঙ্গলবার অবসর গ্রহণ করেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী অর্ঘ্য পাজা। এসটিএফ এ কর্মরত ছিলেন অর্ঘ্যবাবু। অবসর গ্রহণ করলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার। গত 31 মে অবসর গ্রহণ করেন তিনি। তার জায়গায় নতুন দায়িত্বভার গ্রহণ করছেন তরুণ ডিএসপি অর্ঘ্য পাজা। তিনি এতদিন এসটিএফ এ কর্মরত ছিলেন। গতদিন কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী দায়িত্বভার অর্পণ করেছেন অশেষবাবু। এদিন সদ্য প্রাক্তন মহকুমা পুলিশ আধিকারিককে বিদায় সংবর্ধনা জানানো হয় মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে। মহকুমার বিভিন্ন সাংবাদিকেরা এদিন একত্রে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে গিয়ে তার হাতে পুষ্পস্তবক, কলম ও ছোট উপহার তুলে দেন। শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ সারেন অশেষবাবু। কর্মজীবনে বনগাঁর বিভিন্ন স্মৃতি উঠে আসে আলোচনায়। ব্যক্তিগত জীবনে একজন দক্ষ পুলিশ আধিকারিকের পাশাপাশি প্রাণী জগতের প্রতিও ছিল তার অগাধ ভালোবাসা। বন্যপ্রাণ আক্রান্ত হয়েছে অথবা বন্যপ্রাণকে বাঁচানোর তাগিদে সর্বদা কাজ করেছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছবি তোলার নেশা রয়েছে তার। তারই উদ্যোগে কয়েক বছর আগে বনগাঁতে স্থির চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বনগাঁ ও সংলগ্ন এলাকার বিভিন্ন সময়ে, বিশেষত করোনাকালে, বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সাধারণ মানুষকে সচেতন করতে করোনাকালে গানও বাঁধেন তিনি। বিভিন্ন রাস্তায় ডিউটি করার ফাঁকে ফাঁকে সাধারণ মানুষকে সরকারি নিয়ম মেনে গৃহবন্দী থাকবার জন্যে সেই গান গেয়েও শোনান। এদিন ঘুরে ফিরে তার বক্তব্যে উঠে আসে সেই সব কথা। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা চাকরির পরিক্রমায় আমি কাটিয়েছি, বিভিন্ন জায়গায় নম্বর করেছি, কিন্তু ভাস্কর ডাকবার মতো আস্তে 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 যে আমেরিকা আবিষ্কার করা যায়, বনগাঁ এসে সেই আমেরিকা আবিষ্কার করলাম। একটা অদ্ভুত অনুভূতি, প্রাণচঞ্চল একটা শহর, ছোট্ট প্রান্তিক শহর বনগাঁ। এখানে বাণিজ্যিক শহর, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তার মধ্যে মানুষের মনে এত কালচার, এত কৃষ্টি, এত বেদনা অনুভূতি, এত আবেগ আমার চাকরি জীবনে দেখিনি। প্রত্যেকটা অনুষ্ঠান এখানে, প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বিচরণ করে। তাই আমি যে কোনো অনুষ্ঠানে গেছি আমি অবাক হয়ে গেছি, তাদের তারা অনুষ্ঠানে যখন কথাগুলো বলে মনে হয় যেন তারা মনের গভীরের থেকে কিছু বেরোচ্ছে যেটা তারা বলছে। আমার চাকরি জীবনে প্রচুর মানুষের সাথে মিশেছি, কিন্তু বনগাঁ সত্যি, বিভূতিভূষণ চলে গেছেন, কিন্তু তিনি এমন একটা সুন্দর পরিবেশ বনগাঁকে দিয়ে গেছেন, সেটা এখনো বিরাজমান। আমি আশা করি আরো হাজার বছর ওইভাবেই অরণ্য বনগাঁর মধ্যে দিয়ে বয়ে যাবে, ইছামতি বনগাঁর মধ্যে দিয়ে বয়ে যাবে। এখানে খালি মানুষ নয়, পশু পাখি প্রত্যেকের জন্য সমবেদনা, প্রত্যেকের জন্য সবাই এগিয়ে আসা। কোভিড সময়ে যখন রাস্তাঘাটে কোনো লোক ছিল না, সবাই আতঙ্কে কাটাচ্ছে, সেই সময় এখানকার ছেলেরা, যুবক যুবতীরা যেভাবে রাস্তায় বেরিয়ে এসছে, যেভাবে আমাকে দেশ প্রশাসনকে সাহায্য করেছে, নির্ভীক, একবারে তারা যেন সৈনিক, সেরকম ভাবে তারা বেরিয়ে এসছে। যত রকম কোভিডের সাহায্য করা যায় তারা করেছে, দুস্থ রোগীদের সেবা করা, পশু পাখিদের ওই সময় তারা খাবার বেদনা খাবার দেওয়া, এর থেকে শুরু হসপিটালাইজ করা, অক্সিজেন দেওয়া, সমস্ত কাজ তারা বনগাঁর মধ্যে আমি দেখেছি করেছে। বনগাঁ সত্যি তোমাকে ভুলিনি, ভুলবো না, যতদিন আমার শরীরের রক্ত বহমান হবে, যতদিন আমার হৃৎপিণ্ড দুমদুম করে চলবে, ততদিন বনগাঁ আমার মনের মধ্যে, আমার মনের ইচ্ছামতিতে আমার বনগাঁ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।